হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিটিএস সদস্যদের মধ্যে বিটিএস সদস্য সুগা একমাত্র বিটিএস সদস্য যে তার পছন্দের মেয়ের কথা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। সে খুব ভালোভাবেই জানে সে কেমন মেয়ে চায়। যদি সুগাকে আপনি পছন্দ করেন, তাহলে মিলিয়ে নেওয়া যাক সুগার পছন্দের মেয়ের সাথে আপনার কি কি মিলে যায়। সুগা সমাক নিউজকে বলেছিল তার আদর্শ প্রেমিকার পিচফুল ম্যানার থাকতে হবে, সাথে গ্রেট সেন্স অফ হিউমার। সে বলেছে সে তেমন বেশি একটা হাসে না, যতটা সে হাসতে ভালোবাসে। তার কাছে মেয়েটির সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেয়েটির পার্সোনালিটি। 2014 সালে অরিকন স্টাইলের সাথে একটি ইন্টারভিউতে সে বলেছে, আমি সবসময় চরিত্রের দিকে এবং আচার আচরণের দিকেই মনোযোগ দিই। আবার সে স্বীকার করেছিল সে বিটিএস এর মধ্যে শর্ট টেম্পার, তাই সে এমন একজনকে চায় যে ধৈর্যশীল এবং ম্যাচিউর। গান সুগার জীবনের ড্রাইভিং ফোকাস, এটা দ্বারা বোঝা যায় সে তার মতো একই জিনিস পছন্দ করে এমন কাউকে জীবনসঙ্গী বানাতে চায়। মেয়েটি যেন হিপ হপ গান শুনতে পছন্দ করে। কোনো মেয়েকে যখন সে এভাবে হেডফোন কানে হিপ হপ গান শুনতে দেখে, তখন মেয়েটি খুব সহজেই তার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এটা সত্যিই অসাধারণ যখন দুজনের চিন্তাভাবনা এবং পছন্দের জিনিস একই রকম হয়। সুগা কিন্তু বেশিরভাগ সময় গান এবং ঘোরাঘুরির পিছনে ব্যয় করে থাকে, তাই সে কাউকে চায় যে লং ডিস্টেন্স রিলেশনশিপ পছন্দ করে। কোরিয়া বয়ের সাথে একটি ইন্টারভিউতে সে বলেছে যে তার লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স রোম্যান্স ভালো লাগে। সে মনে করে প্রতিদিনের রুটিনের চেয়ে লং ডিস্টেন্স তার চরিত্রের সাথে বেশি মানানসই। প্রতিদিন দেখা করার থেকে মাসে অন্তত একবার দেখা করা তার কাছে বেশি পছন্দ। এর কারণ হলো তার কাছে এখন ভালোবাসার থেকে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। সে অস্ট্রেলিয়ার মেয়েদের বেশি পছন্দ করে, কেননা সে মনে করে অস্ট্রেলিয়ানরা অনেক বেশি প্যাশনেট। সে বলেছে সে অস্ট্রেলিয়াদের খুব মিস করে। সে অস্ট্রেলিয়াতে আবার যেতে চায়, কেননা সেখানে তার মিষ্টি স্মৃতি রয়েছে। সতেজ হাওয়া এবং সুন্দর মানুষ সেখানকার সেরা জিনিস। হ্যারিওপিয়ার সাথে 2014 সালের একটি ইন্টারভিউতে সে বলেছে সে এমন কাউকে চায় না যে প্রথমে তাকে পটাতে যাবে, বরং সে নিজে প্রথম পদক্ষেপটা নিতে চায়। আর আরেকটা কথা, সে বলেছিল তার আইডল টাইপ বয় বা গার্ল যে কেউ হতে পারে, সে তার স্বভাবের কাউকে পছন্দ করবে। সে এমন একজনকে চায় যে সুন্দর করে হাসতে পারে, কিউট এবং লাভিং। সে তার থেকে খাটো কাউকেই পছন্দ করবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয়, আপনি কি সুগার আইডল টাইপ? যদি হন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।